যা ভাবছিলাম ওইটা হয়েছে, বাইক পড়ে গেছে আমার। আজকে অনেক দিন পরে আমরা এসে হচ্ছে ইনানি থেকে, রয়্যাল ফিল্ড থেকে আরো সামনে এসে এই সাইডে, আর খুবই ভালো লাগতেছে। অনেক দিন পরে বাইক নিয়ে বের হইছি আমার ফ্রেন্ডের সাথে, সক্রেটিস। দিস ইজ দ্য ম্যান হিয়ার ব্রো, দিস ইজ দ্য হিরো অলওয়েজ। ইয়া, সো হচ্ছে ওর আসার সময় যে সমস্যাটা হচ্ছিল সে হচ্ছে গিয়ে ওর বাইকের টায়ার হচ্ছে গিয়ে, আমাদের প্ল্যান ছিল হচ্ছে দুপুর 12টা থেকে, এখন বাজে হচ্ছে 5:02। তো হচ্ছে যাই হোক, আসার সময় তখন দেখি যে হচ্ছে তোর টায়ারের সমস্যা, নতুন টায়ার আজকে হচ্ছে চেঞ্জ করা হলো। আর হচ্ছে আমাদের আরো দুইজন গেস্ট আছে, ওরা হচ্ছে কোথায়, ওইখানে আছে। আচ্ছা, সো যাই হোক, অনেক কষ্টের পরে দেন টুকটুক করে আগাতে আগাতে এই পর্যন্ত এখন এখানে আসার পরে, আসলে সারা দিনের যে কষ্ট বা হচ্ছে এই যে বাইক সার্ভিসিং এর ব্যাপারে যাই হোক না কেন, এখন আর কি কোনো মানে খারাপ লাগতেছে না, বা খারাপ দিনটা ছিল এরকম কোনো কিছু মনেই হইতেছে না। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা জায়গায় আসছি, আর প্রকৃতি আসলে যে এত সুন্দর এটা বলার মতো না। সো আর বাইকটা অনেক শখের বাইক আমার, এটা হচ্ছে পালসার NS 160, ডাক নাম হচ্ছে জাগুয়ার, ব্ল্যাক জাগুয়ার আছে। তো চিন্তা আছে বাইকটা চেঞ্জ করার, সামনে হচ্ছে হয়তো চেঞ্জ করব, নতুন একটা কোনো কিছু নিতে পারি, দেখি। বাট হোপফুলি যাই করি ভালো কিছু একটা হবে আর কি। আমি একটু ওই সাইড থেকে গিয়ে একটু ওই ওই দিকগুলোতে যাবো, বাইকগুলো এখানে থাক। সক্রেটিস ওইখানে কি যেন করতেছে এখন। ওই সকা, ওই এদিকে এদিকে। একটা ইফেক্ট, সাউন্ড ইফেক্ট। আলা বলো, তোর আজকে যাওয়া হবে, জন্মে সাধ্য করে পারবি না। আয় তুই, আয় আয়। হ্যাঁ, তাদের আয় বাউন্স খেয়ে পায়, মাথা মতো ফাড়াইস না, দাঁত দুধ ফাড়াইস না। তুই দে, তুই দে, পারা দে, পারা দে, বেশি দূর তো নাই, আমার তো জুতো অলরেডি ভিজে গেছে। আয় তুই, ওরা কস কস করতেছে পায়ন তলে। আল্লাহ ভিজিস, আল্লাহ বলো। তো এখন হচ্ছে আমরা ওই কর্নারের ওদিকে যাব। হ্যাঁ, যাই না, যাই, আমরা এখন হচ্ছে ওই কর্নারে যাবো, কারণ হচ্ছে ওরা ওই সাইডে গেছে, আমাদের এদিকে টুকটাক ঘোরা শেষ। তো ওদিকে গেলে হচ্ছে যাবে, আমি অলরেডি পানিতে পড়ে আমার
পা সব ভিজে গেছে, এখন যাইতে হবে। আর অনেক বাইকের আবার তেল নাই, তেল ঠেলো অলমোস্ট গেছে। একটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের নর্মালি যখন হচ্ছে কোনো মানুষ কক্সবাজার এরিয়াতে আসে তখন তারা কখনো এই সমস্ত বা এদিকে যে এত সুন্দর যে ভরপুর জায়গাগুলো আছে এগুলো কোনো মানে কল্পনাই নাই বা আইডিয়াতেই নাই যে হচ্ছে এইসব জায়গাতে আছে। খুবই বেশি না, কক্সবাজার থেকে ইনানি বিচ হয়ে আর একটু সামনে আসলেই এই সমস্ত জায়গাগুলোর মানে ছোঁয়া পাওয়া যায় যে আসলে এত সুন্দর সুন্দর জায়গা এইগুলোতে এই জায়গাগুলোতে আছে। তো সবাইকে সবাই যখন কক্সবাজারে আসে শুধু কক্সবাজার মধ্যে সীমাবদ্ধ থাকে হয়তো এই ইনানি বিচ পর্যন্ত বা আর একটু সামনে যায়, কিন্তু এই সাইডগুলোতে কেউ আসলে কোনো সময় আসে না। যদি আসতো তাহলে আসলেই বোঝা যাইতো যে কত দূর কত সুন্দর জায়গা এগুলো। কি ঘোরা শেষ? হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম, আসবা এদিকে অনেক সুন্দর জায়গা আছে বুঝছো, এদিকে দেখা যায় অনেক কিছু। বাট হচ্ছে গিয়া এদিকে কোন সময় কেউ আসে না, অনেক মাছ ধরা যায়। শুনসকে নায়ক ঢাকা থেকে আসছে, আমাদের মডেল। ওই জায়গাগুলো না অনেক সুন্দর হবে সকা। এখানে আসার পরে কিছু দেখলাম যে হচ্ছে কয়েকজন মানুষ এখানে হচ্ছে মাছ ধরতেছে আরো বড়শি দিয়ে, যেটা হচ্ছে খুবই কমন না। কোনদিন এরপর যখন এখানে আসব তখন হচ্ছে এই বড়শি টর্শি নিয়ে আসতে হবে। আর অনেক সুন্দর জায়গা, যাক ভালো লাগছে। আমি একটা কাঁকড়া পাইছি ভিতরে, এই কাঁকড়াটা এটা যা ভাবছিলাম ওইটা হয়েছে, বাইক পরে গেছে আমার। বুঝছিলাম যে হেলমেটও ভিজা দেখছো, আমি পুরা ঘামাই শেষ, আমার বাইক পড়ে গেছে। এখন সক্রেটিস হচ্ছে এখনো ওইখানে বসে রয়েছে ওর বাইকের জন্য, যাক কষ্ট হয়েছে। আর সম্ভবত বৃষ্টি পড়বে, চিলিক মারতেছে অলরেডি, যাই হোক দেখাবে। ঘামাই ঘুমাই পুরা শেষ, এই যে বাইকটার উড়াই নিয়ে এই জায়গায় আসছে। ব্রো কেমন কেমন লাগতেছে? হ্যাঁ
আকাশ ভরা তারা গোয়া মারা তারা তোর না তোর বাইকের আরে হিন্দে উড়ানোর সময় কেমন লাগছে যাই হোক আসল মজাটা ভিডিও করতে পারি নাই যে সময় তুই দৌড়ে এসে বাইকটা উড়াইছস যাইহোক আমরা লাস্ট মারমিটে পৌঁছেছি। খুবই প্যারা মুক্ত একটা দিন ছিল। ওই আমার বাইক টাইক সমস্ত কিছু হওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আমরা আসলাম আসলে অন্যরকম একটা জায়গা। কক্সবাজারের সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমাদের আসলে কোনো সময় আমরা বুঝি না। যাই হোক, তো অ্যাটলিস্ট ওই কি বলে যে ভুলে গেছি, হ্যাঁ তো যা বলতেছিলাম, তো হচ্ছে অনেক সারাদিন অনেক প্যারা গেছে, প্যারা যাওয়ার পরে দেন হচ্ছে এখন এখানে আসছি, ভালো একটা সময় যেতেছে এখন। আর মার্বেডের এই জায়গাটা আসলে অনেক সুন্দর, যারা হচ্ছে কাপল আছে রোমান্টিক মানে একটা টাইম কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করতে চায় তারা এখানে আসলে খুব ভালো হবে। এরপর যখন আমি আসবো আমি আমার ওনারে নিয়ে আসবো আর কি, ঠিক আছে। তারপরে যাই হোক, বাইক করে গেছিলো, বাইক আবার গ্যারেজে নিয়ে গেছি। গ্যারেজে নিয়ে যাওয়ার পরে তখন হচ্ছে ঠিকঠাক করালাম, টুকটাক জিনিস একটু এদিক ওদিক হয়ে গেছিলো, এগুলো ঠিক করাইছি। তো এখন আসি, দেখ পরে দেখা হবে। বুঝি না কি বই পাইছি কেন, আমি তো অনেক আসতে বাইক চালাইছি, আমি চোখ পড়তেছিলাম না, আমি বাইক অনেক আসতে চালাই। একটা মানে যেটা একটা ফিলিংস আছে সেটা হচ্ছে মানে এরকম লাইটিং গুলো মনের খবর আজকে সেটা বলতেছিল সক্রেটিস, মনে মনে বলতেছিল, মনে মনে না আমাদের সবাই বলতেছিল সক্রেটিস যে হচ্ছে গিয়ে এটা তো জানতামই না যে এরকম জায়গা আছে, নাহলে তো আমার কত কলিগ আছে নিয়ে আসতাম, ঠিক আছে। আজকে হচ্ছে ফুড রিভিউ দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা ফুড মেনু কি কি অর্ডার করাইছে, হয় নাই না, হয় নাই, সি ফুড তো সারাদিন ঘোরাফেরার পরে অনেক 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 আড্ডা দেওয়ার পরে অনেক নতুন জায়গা দেখার পরে এখন রাতের খাবার দাবারের জন্য এখন অপেক্ষা করব। আর ভালো একটা সময় কেটেছে আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে, টুকটাক যতটুকু দেখাতে পারলাম তার মধ্যে দিয়ে।
আর ধন্যবাদ এই আমাদের সাথে থাকার জন্য। আর হয়তোবা নেক্সট টাইমে অন্য কোনো জায়গায় অন্য কোনো সুন্দর একটি পরিবেশে আবারও দেখা হবে আরও নতুন নতুন দৃশ্যের সাথে। সেই মতো সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে।